আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে যারা নতুন আসেন, নতুন আসার পর যারা সিম কার্ড বাহিরে কোনো এক মার্কেট থেকে বা কোনো এক সুপার মার্কেট থেকে বা কোনো হকার থেকে সিম কার্ড কিনবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই সতর্কমূলক এবং গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনাদেরকে কিছু বলার আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাই। আমার সামনে যেই মানে কাহিনীটা পড়ছে, সেই কাহিনীটা আপনাদেরকে দেখাই। আপনারা একটু কাহিনীটা দেখেন। কি কইছিল বলো? আপনি কি কইছিল? কোন আমারে কইছে সিম ফ্রি। হ্যাঁ, আফসার আইডি লাগবো, আফসার আইডি লাগবো। আফসার আইডি তো নাই, আমারে খোলা নাই। পরে এলো, হেরা নিয়ে গেছে। এলো মনে করুন যে আমাকে আমার আর হেরে নিয়ে গেছে, দুজন নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে আফসার ফিঙ্গার দিছি, ফিঙ্গার দেওয়ার পরে জানলো যে পাসওয়ার্ড আই আফসারের। এটা তো আমরা বুঝি না, নতুন নতুন আইসি বাংলাদেশে থেকে, বুঝি না। মনে করুন জানলো আপনার। পরে এলো আফসার আইডির ফিঙ্গার দিছি, ওই আইডির পাসওয়ার্ডটা আমার দেয় পরে এলো মনে করুন যে ওই দিন সিম টিম মনে করুন যে কোনো কিছুই দেয় নাই। আবার পরের দিন আইসে মনে করুন আমি ফোনটা ছুঁয়ে গুগল করবার যাবো, রুমে ঢুকছি, আমার পিস দেয়া ঢুকছে। দুইখানে মনে করুন ফোনের দিকে কি কি একটা পাসওয়ার্ড জানি, পাসওয়ার্ডটা নিল সিম ফ্রিতে বলে। হ্যাঁ, আচ্ছা, এখন আপনার নামে দেখেন এখানে, এই যে অলরেডি মোবাইলে ফাইবার, ফাইবার যেটা, এটা আপনার লাইনের সিম, এটা 1 বছর 2 বছরের কন্ট্রাক্ট থাকে। আরেকটা এটা হচ্ছে যায় জেন সিম, এটা হচ্ছে যায় হোম প্যাকেজ, 5G হোম রিসিভ প্যাকেজ, এটাও আপনার লাইনের সিম। আরেকটা যেটা রেড বুল, এটা মনে হয় আপনার পার্সোনাল সিম। হ্যাঁ, এই যে দুইটা সিম, এই দুটোটা সিম আপনার আপনার কার্ডেতে হলে অফিসে যাইতে হবে। আর কয় বছরের কন্ট্রাক্ট করছে, এটা হচ্ছে মেন কথা। এটা কি করুন লিখবো? এটা আপনার অফিসে যাইতে হবে, অফিসে যাই এরা কন্ট্যাক্টে মারে সিম গুলা। আপনার 1 বছরের কন্ট্যাক্ট হয়তো বা 2 বছরের কন্ট্যাক্ট, এই সিম অ্যাক্টিভেশন করে, অ্যাক্টিভেশন করে মনে করেন বুঝতে আর কি, আপনাদেরকে বুঝতেছে হয়তো ফ্রিতে সিম দেবো এগুলা ব্যাস। হ্যাঁ, আপনার বোকামি হয়েছে যে আপনি হেরে না চিনি না জানি আপনি এক সাথে পাসওয়ার্ড দিয়েছেন, ফেস দিয়েছেন, এই কারণে সিম গুলো ইয়ে করে দিচ্ছে। এখন লাজিম আপনারা এটা কাটে তোলে অফিসে যাইতে হবে, কিন্তু অফিসে যদি কাটাবেন কয় বছরের কন্ট্যাক্ট করছে এটা ফার্স্ট টাইম সাইড দেখতে হবে। একদম গরম সদরে বন্ধন। বুঝতে পারছেন, এই ব্যক্তি সৌদি আরবে নতুন এসেছে, ফ্রিতে সিম কার্ড দেয় এরকম লোভে পড়ে সিম কার্ড নিতে গেছে। তার নামে 3টা সিম কার্ড রেজিস্ট্রেশন করছে, 3টার ভিতরে একটা হলো প্রিপেইড, তার পার্সোনাল সিম, তাকে সেটা দিয়ে দিয়েছে। এবং তার নামে আরো 2টা পোস্টপেইড লাইন, ফাইবার লাইন, হোম বেসিক মানে আনলিমিটেড ইন্টারনেট, 2টা আপনারা স্ক্রিনে ফলো করেন এরকম রাউটারগুলো এই রেজিস্ট্রেশন করা হয়। এগুলো হলো আনলিমিটেড ইন্টারনেট, 5G ওয়াইফাই। একটা কোম্পানির সিম ওয়াইফাই রেজিস্ট্রেশন করছে, সেটা 1 বছরের হয়, সেখানে 1800 রিয়াল কন্ট্রাক্ট হয়, আপনি 1 বছর এটা ব্যবহার করতে হবে এবং 1 বছর এটা বিল পরিশোধ করতে হবে প্রতি মাসে মাসে। যদি আপনি 1 বছর পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারেন, বিল পরিশোধ করতে পারেন, 1 বছর পর এই ওয়াইফাইটা আপনার হয়ে যাবে। এবং এই যে 1800 রিয়াল আপনার কন্ট্রাক্ট থাকে অনলাইনে স্ট্যামের মাধ্যমে, সেখানে এই শর্ত থাকে আপনি 1 বছর ওয়াইফাইটা ব্যবহার করবেন, আর যদি 2-3 মাস ব্যবহার করে যদি বন্ধ করে দেন তাহলে আপনার ওই 1 বছরের ওয়াইফাই যে 1800 রিয়াল কন্ট্রাক্ট থাকে, সেই 1800 রিয়াল আপনার কাছ থেকে প্রতি মাসে মাসে নেওয়ার কথা ছিল ওয়াইফাই এর বিলের সাথে। ওয়াইফাই এর বিল কত আসে? হতে পারে 250 রিয়াল, হতে পারে 300 রিয়াল, হতে পারে 350 রিয়াল। এই যে ওয়াইফাই বিলটা আসে, বিলের সাথে কিছু অংশ করে 1800 রিয়াল থেকে মাইনাস হয় প্রতি মাসে মাসে। 12 মাসে যদি 1800 রিয়াল হয়, এই 1800 রিয়ালকে 12 ভাগ করলে প্রতি মাসে যত টাকা আসে এই টাকাটা প্রতি মাসে ইন্টারনেট বিলের সাথে মাইনাস হয়। 1 বছর পরিপূর্ণ হওয়ার পর, 1 বছর পর থেকে এই ওয়াইফাইটা আপনার নিজের হয়ে যায়, ঠিক আছে? আর এই ওয়াইফাই টাকাটা প্রতি মাসে কিস্তি হিসাবে নেয় ওয়াইফাই বিলের সাথে। এবং যেটা 2 বছর সেটাও সেম, সেটার কন্ট্রাক্ট থাকে 1150 রিয়াল। জেইন কোম্পানি, একটা হলো জেইন কোম্পানি আর একটা হলো মোবাইল কোম্পানি। মোবাইল কোম্পানিটার দাম বেশি ওয়াইফাই এর, এবং জেইন কোম্পানিটার ওয়াইফাই এর দাম কম। দোনোটা রাউটার কিন্তু একই, হতে পারে একটা হুয়ে কোম্পানির আর একটা ওপো কোম্পানির হতে পারে। তো এই যে জেইন কোম্পানির যেটা, সেটা 1150 রিয়াল, 2 বছরের কন্ট্রাক্ট, আপনি 2 বছর ইন্টারনেট ব্যবহার করতে হবে। যদি নাও করেন অসুবিধা নেই, তবে আপনার 1150 রিয়াল আপনাকে একবারে পরিশোধ করতে হবে যদি আপনি ওয়াইফাই ব্যবহার না করেন। আর যদি ব্যবহার করতে থাকেন
প্রতি মাসে মাসে 30-40 রিয়ালের মতন এই 1150 রিয়াল থেকে, অর্থাৎ 1150 রিয়ালকে 24 ভাগ করলে প্রতি মাসে যত টাকা আসে সেই টাকাটা আপনার ইন্টারনেট বিলের সাথে যোগ করে তারা নিয়ে নিবে। ইন্টারনেট বিল যদি 200 টাকা হয় তাহলে আরো 38 টাকা বেশি আসবে ওয়াইফাইয়ের টাকা টাকাটা, ঠিক আছে? তো এইভাবে কিস্তি হিসাবে এই ওয়াইফাই টাকাটা আপনার কাছ থেকে এই 2 বছর ধরে বা 1 বছর ধরে নিয়ে যাবে। আপনি যখন পুরো কন্ট্রাক্টটা কমপ্লিট করবেন, কন্ট্রাক্ট শেষ হওয়ার পর থেকে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, তবে এই ওয়াইফাইটার আর কোনো রকম টাকা দেওয়া লাগবে না, এটা পরিশোধ হয়ে যায়। আর যদি আপনি এটা ব্যবহার না করেন, 2 মাস পরে বা 3 মাস পরে বন্ধ করে দিতেছেন, তাহলে এই ওয়াইফাইটা কিন্তু আপনি ফেরত দিতে পারবেন না। কিন্তু এটার যে অনলাইনে টাকা ধার্য করা আছে, কন্ট্রাক্ট আছে, সেই টাকাটা আপনাকে পরিশোধ করতেই হবে। এটা হলো সিস্টেম। এই যে ভাই ফ্রিতে সিম কার্ড নেওয়ার আশায় এসে এরকম একটা ধরা খাইছে, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, সৌদি আরবে আসার পর বাইরে থেকে কোনো দোকান থেকে আপনারা কোনো রকম সিম কার্ড কিনবেন না। সৌদি আরবে কয়েকটা কোম্পানি আছে, এসটিসি, মোবাইলি, ফ্রেন্ডি, রেডবুল, জেইন কোম্পানি, এই ব্রিগেন কোম্পানি, এরকম অনেক কোম্পানি আছে, সালাম কোম্পানি। যেই কোনো কোম্পানির সিম কার্ড আপনি কিনবেন ওই কোম্পানির কাস্টমার কেয়ার থেকে কিনবেন, তাহলে আপনি 100% সুরক্ষিত থাকবেন। আপনি যদি কোনো সুপার মার্কেট বা বাইরের দোকান থেকে কিনেন তাহলে আপনি কিন্তু বাস খাইবেন, ঠিক আছে? আর বিশেষ করে আপনারা কেউই সৌদি আরব একটা প্ল্যাটফর্ম আছে, সেটা হলো আপসের অ্যাকাউন্ট, আপনারা কেউ আপসের অ্যাকাউন্টের পাসওয়ার্ড কাউকে দিবেন না, কারণ সৌদি আরবে সিম কার্ড কিনতে গেলে আপনার আপসির অ্যাকাউন্ট লাগবে, আপসির অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সিম কার্ড রেজিস্ট্রেশন করতে হবে। তো এই ভাইয়ের কথাগুলো আপনারা শুনছেন যে উনি আপসির বলছে, এটার নাম হলো আপসের, সমস্যা নাই। আপসের অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি কাউকে দেন বা ওটিপি কোড, মোবাইলে আসা যে কোনো ওটিপি কোড যদি আপনি কাউকে দেন তাহলে ধরা খাইছেন, ঠিক আছে? কোন রকম ওটিপি কোড আপনারা কাউকে দিবেন না, সিম কার্ড কিনবেন কাস্টমার কেয়ার থেকে কিনবেন, সুরক্ষিত থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, পরবর্তী ভিডিও পেয়ে যাবেন আপনার মোবাইলের নোটিফিকেশন আকারে। আর এই যে ইন্টারনেট, পোস্টপেইড ইন্টারনেট, এই বিষয় নিয়ে আমার চ্যানেলে অগণিত ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন, বিস্তারিত জানতে পারবেন। আর আমার চ্যানেলটি যদি ভিজিট করে রাখেন, আপনি যদি সৌদি প্রবাসী হয়ে থাকেন, তাহলে আপনি আপনার মনের প্রশ্ন অনুযায়ী আশা করি আপনি আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। কিছু জানার থাকলে কমেন্টে লিখবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি দেখি যে অগণিত প্রশ্ন আসে, একই প্রশ্ন বেশি আসে, তাহলে ভিডিও আকারে জানিয়ে দেওয়ার চেষ্টা থাকবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।